হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যাডো প্ল্যাটফর্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে এক্সচেঞ্জার একটি অফার নিয়ে আসলাম আজকের অফারটি মূলতকে আমাদেরকে দিচ্ছে এটেক্স প্ল্যাটফর্ম তো বন্ধুরা এখান থেকে মূলত আমরা পাবো নিনজা 10 লাখ কয়েন যার ভ্যালু প্রায় 15 থেকে 30 ডলার হতে আশা করা যাচ্ছে তো অলরেডি কিন্তু এক্সচেঞ্জারের লিস্টে রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমরা অফারটি কেউ মিস করব না আমি সম্পূর্ণ প্রুফ সহকারে আপনাদের অফিশিয়াল অ্যারেঞ্জমেন্ট আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব অবশ্যই আজকে এক্সচেঞ্জারটা তো আপনারা জয়েন করবেন আশা করি 100% প্রফিট পাবেন তো বন্ধুরা আমি সিম্পলি অ্যাটেক্স এক্সচেঞ্জ সাইট প্ল্যাটফর্মে তাদের টুইটার পেজে চলে আসলাম এইখানে আমি মূলত তাদের অফিসিয়াল অ্যারেঞ্জমেন্টটা আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি এইখানে যে যারা নতুন ইউজাররা জয়েন করবে এবং এখন ভেরিফাই করবে তারা কিন্তু মূলত এখান থেকে দশ লাখ এন আই এন জি এ অর্থাৎ নিনজা টোকেন কিন্তু মূলত আমরা পাবো তো দশ লাখ নিনজা টোকেনের ভ্যালু কিন্তু পনেরো থেকে তিরিশ জোড়া আমি বর্তমানে ভ্যালু সহকারে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো অলরেডি কিন্তু এই এক্সচেঞ্জ সাইটে কিন্তু এটা লিস্টেড হয়ে রয়েছে তো বন্ধুরা কীভাবে আজকের অফারে জয়েন করবেন কীভাবে অ্যাকাউন্ট সাইন আপ করবেন এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণরূপে শুরু করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি এক্সচেঞ্জের অফার কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রফিট আমাদের মতো দিয়ে থাকে এর আগেও কিন্তু আমরা কয়েন বিট এক্সচেঞ্জ সাইট থেকে আমরা সবাই কিন্তু পাঁচ ডলার শুরু করে প্রায় পনেরো ডলার প্রফিট নিয়েছি তারপরে এক্স স্টক এক্সচেঞ্জ সাইড থেকে মূলত কিন্তু এখান থেকে আমাদের সবার দশ ডলার প্রফিট আসছে তো এরকম অফার কিন্তু মূলত শুধু অ্যাড এক্সচেঞ্জ কিন্তু প্রফিটগুলো আমাদের দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এক্সচেঞ্জের অফারগুলো দয়া করে আমরা কেউ মিস করবো না সবাই জয়েন করে সম্পূর্ণরূপে শুরু করে সবার কাছে রিকোয়েস্ট করে থাকবো যারা আমাদের অ্যাড প্ল্যাটফর্ম ছিলেন একদম নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সেটা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল আপনি সবার আগে আপনার ইনবক্সে পেয়ে যান হ্যাঁ বন্ধুরা অলরেডি কিন্তু আমরা একটি টিউটোরিয়াল গতকাল সকালে করেছিলাম তো অবশ্যই দেখে আসুন হানড্রেড পার্সেন্ট একটি প্রফিট আসবে এবং কি আপনারা মাই ইথার অলেট ট্রাস্ট অলেট এবং কি ইস টোকেন এক্সপ্লোর যে অলেটগুলো রয়েছে যেখানে আমরা সকল টোকেন রাখি সেটা নিয়ে একটি টিউটার করেছিলাম অবশ্যই দেখে আসুন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের উপকার আসবে তো বন্ধুরা আজকের অফার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে অথবা আমাদের অ্যাডো প্ল্যাটফর্ম টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনার জয়েন থাকবেন সেখানেও কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি সিম্পল এখানে ক্লিক করে দেবেন এক্সচেঞ্জারে সাইন আপ করার উদ্দেশ্যে তো বন্ধুরা আপনাদের ঠিক এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি ফার্স্ট অফ অল আপনার ইমেল অ্যাড্রেস দিবেন তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এগিন আবার দিবেন তারপরে আই নটর ক্লিক করে ক্যাপচারটি পূরণ করে দিবেন দেন বন্ধুরা এখানে প্রোমো কোড দিতে বলতেছে প্রোমো কোডটি মূলত অপশনাল আপনারা চাইলে দিতে পারেন তো বন্ধুরা প্রোমো কোড যেহেতু অপশনাল সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আপনারা চাইলে নিজে বসে নিতে পারেন অথবা না দিলেও ক্রস চিহ্ন অপশনে ক্লিক করে দেবেন তারপরে সিম্পলি আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্টটা করার উদ্দেশ্যে সিম্পলি আপনার ইমেলে একটি কনফার্ম লিঙ্ক চলে যাবে সিম্পলি আপনার জিমেল বক্সে চেক করবেন এইখানে দেখতে পারবেন যে অ্যাটেক্স এক্সচেঞ্জ সাইট প্ল্যাটফর্ম থেকে মূলত কিন্তু আপনাকে কনফার্ম করার জন্য কিন্তু একটি ইমেল দিয়ে দিবে সেখানে সিম্পলি আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি কিন্তু সিম্পলি ভেরিফাই করে নেবেন তো ইমেইল অ্যাড্রেস অ্যাড্রেসটি ভেরিফাই করে ফেললে সিম্পলি আপনাকে অ্যাক্টিভেশন অ্যাক্টিভেশন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ভেরিফাই সাকসেসফুলি দেখা হবে আপনি সিম্পলি ব্যাক টু সিনি অপশনে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ করে ফেলবেন তো বন্ধুরা অ্যাকাউন্টটি লগ হয়ে গেলে এখন আপনাকে দশ লাখ এন নিনজা টোকেন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তো বন্ধুরা যাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ভোটার আইডি কার্ড নেই তারা অবশ্যই বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব স্বজন যে কারোর কাছ থেকে আপনি ভোটার আইডি কার্ডের হেল্প নিয়ে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই না করলে কিন্তু এখান থেকে আপনি একটি টোকেন পাবেন না আমি সেটা আমি আপনাদেরকে সফসভাবে বলে দিচ্ছি তো অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সিম্পলি আপনি প্রোফাইল অপশনে চলে আসবেন এইখান থেকে আপনি মূলত এখান থেকে ভেরিফিকেশন নামে একটি অপশন রয়েছে দ্বিতীয় অপশনে সিম্পলি এইখান থেকে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন এইখানে আপনাকে ফার্স্ট অফ অল যা বলতেছে ফোন নাম্বার অ্যাড করতে আপনি সিম্পল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ফোন নাম্বার অপশনে চলে আসবে এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে আপনি এখান থেকে বাংলাদেশ পেয়ে যাবেন সকল দেশ এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি ইন্ডিয়ান হলে অবশ্যই ইন্ডিয়ান কান্ট্রি কোডটা দিবেন তারপর এখানে আপনার ফোন নাম্বার ওয়ান থেকে শুরু করবেন দেন নেক্সট বাটন অপশনে ক্লিক করে আপনি ফোন নাম্বারে কোড চলে যাবে কোর্ডটি অ্যাড করে এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন অবশ্যই দেন বন্ধুরা আপনি এখানে গভর্নমেন্ট ইস্যুটা মূলত আপনাকে দিতে বলতে আপনি চাইলে আপনার পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট ব্যবহার করুন অথবা আপনার এনআইডি কার্ড থাকলে সেই ক্ষেত্রে আপনি এনআইডি কার্ডের ফার্স্ট যে পেজটি রয়েছে অবশ্যই ফার্স্ট পেজটি এখানে আপলোড করে দিবেন দেন বন্ধুরা সেকেন্ডটা আমাদেরকে বলেছে সাদা কাগজে মূলত ওদের এক্সচেঞ্জ সাইটের নামটা হচ্ছে অ্যাটেক্স কে এই পর্যন্ত লিখতে এবং এক হাতে আপনার সাদা কাগজে এই এক্সচেঞ্জ সাইটের নাম এবং আজকের ডেটটা মূলত লিখে আর এক হাতে ভোটার আইডি কার্ডটি রাখবেন তারপর আপনি আপলোড করে দিতে বলেছে এই ফাইল অপশনে আমি সিম্পলি আপনাকে ফর এক্সাম্পল দেখাচ্ছি তো বন্ধুরা সিম্পলি আপনি দেখতে পারতেছেন এক ভাই এইভাবে যেভাবে এক হাতে তার পাসপোর্ট আর এক হাতে সাদা কাগজে যেভাবে উনি আজকের ওদের এটেক্সের এক্সচেঞ্জ সাইটের নামটা এবং আজকের ডেটটা যেভাবে দিয়েছে আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এক হাতে ভোটার আইডি কার্ড আর এক হাতে সাদা কাগজে এইভাবে আমি ঝুম করে দেখাচ্ছি আজকের ডেটটা দিবেন নিচের দিকে এবং আজকে ওদের এক্সারসাইজের নামটা এইভাবে লিখতে হবে লিখে সিম্পলি আপনি সাইন আপ এখানে আপলোড করে দিবেন তো বন্ধুরা এই দুটি পিক আপনাকে এখানে আপলোড করে দিলে কিন্তু আপনি এখানে সাবমিট করে দিলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টার মাঝে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই টোকেনটা কিন্তু অলরেডি কিন্তু এক্সচেঞ্জ সাইটে এক্সচেঞ্জ চলতেছে আমি সিম্পলি সেটা আপনাদেরকে প্রুফ সহকার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা সিম্পলি দেখতে পারতেছেন এখানে কিন্তু নিনজা কয়েন কিন্তু বিটিসি তে কিন্তু এবং ইউএসডিটি তে মূলত কিন্তু এখানে বাই সেল চলতেছে সিম্পলি যদি আপনি এখান থেকে 10 লাখ টোকেন পান সেই ক্ষেত্রে আপনি 10 লাখ টোকেনের ভ্যালু যদি বর্তমানে রেট অনুযায়ী হয় তাহলে কিন্তু আপনি 10 লাখ 87 কিন্তু এখানে ইনকাম করতে পারতেছেন তো 10 লাখ 87 হলেও কিন্তু প্রায় 40 থেকে 50 ডলার কিন্তু ভ্যালু চলে আসে তো আমরা এত পাবো না আশা করি যখন টোকেনটা তখন টোকেনের দাম আরো লো হয়ে যাবে তো আমরা ধরে রেখেছি এখানে মিনিমাম কম্পোজ হলে আমাদের 15 ডলার প্রফিট আসবে তো অবশ্যই আমরা আজকের প্রজেক্টটা অবশ্যই কেউ মিস করবো না সবাই জয়েন করবো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আমাদের প্রফিট পাওয়া যাবে আর হ্যাঁ বন্ধুরা অলরেডি কিন্তু ওরা এখানে অফিসিয়া অ্যারাজমেন্টে বলে দিয়েছে এই প্রোজেক্টের মূলত আমাদের টোকেনটা মূলত দিবে কবে এইখানে মার্চের নয় তারিখ পর্যন্ত তাদের অফারটা চলবে নয় তারিখ পরে কিন্তু মূলত আমাদের এখান থেকে দশ লাখ টোকেন কিন্তু আমাদের ব্যালেন্সে কিন্তু মূলত আমাদেরকে দিয়ে দিবে তবে এর জন্য অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই থাকতে হবে অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন এবং আমি টেলিগ্রামে আপডেট দিয়ে যাব আমারটি এখন ভেরিফাই করে নিই অবশ্যই সকালে করে ফেলবো আপনারা অফারটি দেখার সাথে অবশ্যই অ্যাকাউন্টে ভেরিফাই গতকাল করে নেবেন আশা করি সবাই এখান থেকে প্রফিট নিতে পারবেন একদম নতুন একটি এক্সচেঞ্জ সাইট আশা করি আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দিবে তো বন্ধুরা বোনাস রাউন্ড হিসাবে আপনাদের মাঝে আরও একটি প্রজেক্ট শেয়ার করি সেটা হচ্ছে জিপিএল এক ডোট বুথ তো ভাবছিলাম এটা শেয়ার করবো না কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে মূলত আমাদের পনেরো থেকে বিশ ডলার কিন্তু প্রমাণ সহকারে ইনকাম হয় তো বন্ধুরা আমি সেটা পুরো প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব জিপিএলটা কিন্তু অলরেডি একটি এক্সচেঞ্জার লিস্টেড রয়েছে তো মূলত সিম্পলি জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দেওয়া থাকবে সিম্পলি আপনি এখান থেকে জিপিএল এক প্ল্যাটফর্মে ক্লিক করবেন এইখান থেকে মূলত আমাদেরকে টোকেন দেওয়া হবে দুশো পঞ্চাশটি জিপিএল টোকেন যা অলরেডি কিন্তু এই এক্সচেঞ্জ সাইটে কিন্তু লিস্টেড রয়েছে যা মেন কিন্তু আমাদের এক্সচেঞ্জ সাইডে কিন্তু আমাদের টোকেনটা কিন্তু দিবে তোমরা জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে ইস্টার বাটন আপনি ক্লিক করতে হবে এইখান থেকে মূলত আমাদের টাস্কগুলো কিন্তু প্রত্যেকটা টাস্ক দেখাতে এখানে সিম্পলি আপনাকে টেলিগ্রামে জয়েন করতে হবে এবং টুইটারে জয়েন করতে হবে টুইটার ফলো করতে হবে ওদের পিন পোস্ট অবশ্যই একটা ফলো করে লাইক করে দিতে হবে এখানে বলেছি মেটরি ওদের এক্সচেঞ্জ সাইড অ্যাকাউন্ট করতে হবে সিম্পলি ওদের এক্সেন সাইড অ্যাকাউন্ট করলে হয়ে যাবে এখানে আপনাকে কোনো কেআলসি কমপ্লিট করার কোনো ঝামেলা নেই ভোটার আইডি কার্ডে কমপ্লিট করতে কোনো ঝামেলা নেই অবশ্যই আপনার সবাই জয়েন করে নেবেন এই প্রযুক্তিতে সিম্পলি আপনি ফার্স্ট অফ অল ওদের এক্সচেঞ্জ সাইডে একটি অ্যাকাউন্ট করতে হবে মূলত আমাদেরকে আপনি সিম্পলি একটি অ্যাকাউন্ট করে ফেলবেন তো বন্ধুরা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট আমি দেখালাম না আপনার সিম্পলি করে নিতে পারবেন এখন আমি দেখাচ্ছি আপনার সাবমিট কি হয়ে করবেন মূলত আমার টেলিগ্রামে টাস্ক কমপ্লিট করি সেক্ষেত্রে আপনি জয়েন্ট টেলিগ্রাম সিম্পলি ক্লিক করে আপনি টেলিগ্রামের টাস্কটি কমপ্লিট করার পর আপনার এখানে টেলিগ্রাম ইজান নেম দিতে বলছে আপনি আপনার টেলিগ্রাম ইজান নেমটা দিয়ে দিবেন সিম্পলি আমি আমি যেগুলো যেভাবে দিয়েছি আমি সিম্পলি সেভাবে বলে দিচ্ছি এখানে আমি ফার্স্ট অফ অল আমার টেলিগ্রাম ইউজার দিয়েছি তারপর আমি সেভ করলাম দেন বোধহয় আমি এখান থেকে টুইটার টাক্স কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি সিম্পলি টুইটার টাক্স অপশনে ক্লিক করলে আপনি টুইটারে আপনাকে বলবে আপনার টুইটার ইউজার নেম দিতে আপনি টুইটার ইউজার নেম দিবেন তো আমি অবশ্যই আমার টুইটার ইউজার নেমটা দিয়েছি তারপর আপনি ইমেল অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু অপশনগুলো থাকে ইমেল অপশনে ক্লিক করে অবশ্যই ওদের এক্সচেঞ্জ সাইটে করার সময় যে ইমেল অ্যাড্রেস ইউজ করেছেন অবশ্যই সেই ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি আমারটি দিয়ে দিয়েছি দেন বন্ধুরা এইখানে আপনাকে বলবে অ্যাড ইউ ওয়ালেট ঠিক আছে অ্যাড ইউ ওয়ালেট অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন সিম্পলি আমি আপনাদের এটাও দেখিয়ে দিচ্ছি যে দেখুন এইখানে কিন্তু অ্যাড ইউ ওয়ালেট অপশনটা তো অবশ্যই আপনাকে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে এই টোকেনটি পাওয়ার জন্য জিপিএল টু যে অ্যাড্রেসটি রয়েছে সেটা কিন্তু আপনাকে নিতে হবে যেখানে আপনি অ্যাকাউন্ট করেছেন আপনার ডিপোট অ্যাড্রেস টা আপনার প্রয়োজন হবে সেখানে চলে আসলাম আমি অলরেডি এক্সচেঞ্জ আপনি ডিপোজিট অ্যাড্রেস নেওয়ার জন্য ব্যালেন্স বাটন অপশনে ক্লিক করবেন ক্লিক এখান থেকে মূলত আপনি যে চেন অপশনটাতে মূলত ক্লিক করবেন এই যে এই অপশনটাতে ক্লিক করলে আপনি এখান থেকে ডিপোজিট অপশন মূলত পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার ডিপিট অপশনটা কন্টিনিউ অপশনে ক্লিক করে কপি করে নেবেন এই অ্যাড্রেসটি মূলত আপনাকে ভুতে দিতে হবে তো আমি আবার বলছি এখানে মাই ইথার অ্যাড্রেস চাইনি এখানে বলছি ওদের এক্সেন্সারে ডিপোজিট দিয়ে দিতে আপনি এটি দিয়ে দিবেন আমি কিন্তু আগেই অলরেডি এটার কাজ কমপ্লিট করেছি সেক্ষেত্রে আমি অ্যাড্রেস কিন্তু দিয়ে ফেলেছি তো বন্ধুরা আমার ব্যালেন্স কিন্তু এখন সেভ করা আছে তো বন্ধুরা এখান থেকে এখন আপনি ব্যালেন্স অপশনে ক্লিক করলে আপনি সিম্পল দেখতে পাবেন এখানে আপনার দুশো টোকেন রয়েছে যা কিন্তু অলরেডি কিন্তু এই এক্সেন্সারে ট্রেড চলতেছে তো তো বন্ধুরা আমি সেটাও আপনাদেরকে আমি সাফ সাফ ভাবে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি ট্রেডিং অপশনে চলে আসলে দেখতে পাবেন এটা বাই সেল কিন্তু অলরেডি চলতেছে আমি এখান থেকে সার্চ বার অপশনে সিম্পলি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি দেখানোর উদ্দেশ্যে মূলত এখান থেকে সার্চ বারটা মূলত কোথায় এটার জন্য অবশ্যই আমাকে ডেস্কটপ মোড করে নিতে হবে কারণ তো ডেস্কটপ না করলে আপনি মূলত এক্সচেঞ্জ সাইডে কাজ করা অনেক কষ্ট হয়ে যায় তো ডেস্কটপ মোড করার পর আপনি এখানে সার্চ বার অপশন পেয়ে যাবেন তো বন্ধুরা বারে চলে আসলে আপনি এখান থেকে যদি জিপিএল লেখে সার্চ করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এটা কিন্তু অলরেডি কিন্তু বাইসেলস চলতেছে বিটিসি পেয়ারে এবং কি ইথিরাম পেয়ারে তো আমি সিম্পলি আপনাদেরকে ইথিরাম পেয়ারে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন অলরেডি যে প্রাইস রয়েছে সেই প্রাইস অনুযায়ী দুইশো পঞ্চাশে টোকেনের যে প্রাইস রয়েছে সেই প্রাইস অনুযায়ী আমরা যে বসে দিই সেক্ষেত্রে আমরা পনেরো ইটিএস অর্থাৎ প্রায় তিরিশ থেকে চল্লিশ ডলার কিন্তু ভ্যালুর কিন্তু টোকেন এখানে শো করে তো আমরা এত আশা করতে পারি না টোকেনটা যখন আমরা রিসিভ হয় সেক্ষেত্রে প্রাইস অনেক ডাউন চলে যাবে আমরা এখান থেকে দশ ডলার পেলেও আমাদের প্রফিট আসবে আমরা অবশ্যই একটু কম প্রফিট ধরে রাখব হাতে করে তো দেখা যাক কখন টোকেনটা মূলত আমাদেরকে দেয় অবশ্যই আপনারা রাউন্ডটিতে জয়েন করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট দেখা যাক এখান থেকে প্রফিট আসতে পারে কেননা বন্ধুরা ওদের টুইটার এবং টেলিগ্রাম যে প্রোজেক্টগুলো রয়েছে সেগুলো আমি চেক করেছিলাম দেখলাম যে প্রায় ছয় হাজার সাত সাবস্ক্রাইবার রয়েছে আশা করা যায় এইখান থেকে ভালো পরিমাণে প্রফিট আমাদের দিতে পারে তোমাদের অবশ্যই জয়েন করে নেবেন জিপিএল অ্যাটু ফুট রাউন্ডটাতে স্ক্যাম হোক ফ্যাক হোক রিয়েল হোক আপনার জন্ম যেহেতু আপনার এক দুই মিনিট সময় লাগবে হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যেতে পারে অবশ্যই জন্ম কিন্তু এক্সচেঞ্জ সাইড অফার যেটা আমি দিলাম ভোটার আইডি সেটা রিয়েল ছিল এই অফারটা নিয়ে আমি কোনো নিশ্চিত না কারণ এটা আমার লেগেছে রিয়েল আপনারা জয়েন করে নেবেন দেখা যাক প্রফিট আমাদের আসে কি আসে না তো বন্ধুরা অবশ্যই আপনারা জয়েন করবেন আজকে এই পর্যন্ত প্ল্যাটফর্ম চ্যানেল অবশ্যই থাকবেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি আর প্ল্যাটফর্মে জয়েন থাকবেন তাহলে সকল অ্যাডোফের আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে